রাজ মেডিকেল হল। এখানে সকল প্রকারের ঔষধ পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা পোলেরহাট কাশীপুর, যোগাযোগ 9733814212। আপনারা দেখছেন নিউজ কলকাতা, আমি মৌমিতা দত্ত আপনাদের সাথে। সুন্দরবন গ্রহণের পথে জঙ্গল কেটে অবৈধ বিল্ডিং নির্মাণ, উদাসীন প্রশাসন। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, আর এই কথাটা যেন সুন্দরবন তথা গোটা বিশ্ববাসীর মনে জায়গা করে নিয়েছে। আর এই বর্তমান যুগে একটি গাছের মূল্য একটি মানুষের জীবনের মূল্যের সমান, এবং সেই গাছকে মূল্যহীন করে তুলেছে কয়েকজন অসাধু ব্যবসায়ী। আর সুন্দরবনের সুন্দরী গাছেদের কেটে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে সুন্দরবনবাসী। আর এমনি চিত্র দেখা গেল সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ঝড়খালিতে। সেখানে দেখা যায় সুন্দরবনে ঝড়খালিতে রাস্তার পাশে অর্থাৎ নদীর চরের জঙ্গলের গাছ কেটে অবৈধ নির্মাণ শুরু করেছে কয়েকজন অসাধু। ঘরটা হচ্ছে কারা করছে এটা আমি ঠিক বলতে পারবো না, ঘরটা কে করছে, মানে কবে থেকে কাজ শুরু হয়েছে? এই কাজটা প্রায় ধরেন 18-20 দিন হলো, এরকম অনুমান। মানে আমি ঠিক এখানে, আমার তো অনেক ভিতরে বাড়ি, আমি অতটা ঠিক বলতে পারবো। এই যে ম্যানগ্রোভ গাছ কেটে যে ঘর করছে, এটা কি আপনাদের কি মনে হচ্ছে বেআইনি না? না, এটা তো বেআইনি, এটা ঠিক বেআইনি তো। মানে কারা করছে বলে মনে হয়? সেটাও আমি বলতে পারবো না, আমার বাড়ি অনেক ভিতরে, আমি ওটা বলতে পারবো। মানে এখানে তো অনেক ম্যানগ্রোভ গাছ কাটা হয়েছে, তাও গাছ ছিল, কতটা কি কাটেছে এটাও আমি বলতে পারবো না। আচ্ছা, মানে আপনি কি একটু ভয়ের মধ্যে আছেন নাকি? না, ভয়ের মধ্যে কেন, যেটা সত্যি জিনিস সেটা বলবো তো, ভয় আবার কি আছে। আচ্ছা, মানে আজকে কি কাজ বন্ধ আছে? হ্যাঁ, কাজ তো বন্ধ আছে। আপনার নাম? আমার নাম বিকাশ মাঝি। এই জায়গাটার নাম? এটা ঝড়খালি সময় মোড়। এখান থেকে থানা কত দূর? এখান থেকে থানা আছে সামনে আপনার 8 কিলোমিটার হবে। আর সেই অবৈধ নির্মাণের ফলে ধ্বংস হয়ে যাচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ। আর এই সমস্ত বেআইনি নির্মাণ প্রশাসনের নাকের ডগায় ঘটলেও দেখেও না দেখার ভান করেন তারা। এ বিষয়ে স্থানীয় অঞ্চল প্রধানকে জিজ্ঞাসা করলেও তিনি দায়সারা মনোভাব নিয়ে এড়িয়ে যান। আর তিনি বলেন ওখানে কোনো জঙ্গল ছিল না, ফাঁকা ছিল, নদী চর, তাই ঘর নির্মাণ করা হয়েছে। এমনই দাবি মাননীয় মুখ্যমন্ত্রী সৈনিক তথা স্থানীয় অঞ্চল প্রধান গুরুদাসী মণ্ডলের। তবে একটা প্রশ্নচিহ্ন রয়ে গেল, যদি প্রশাসন উদাসীন হয় তাহলে এমনই ঘটনার মাত্রা দিনে দিনে বাড়তে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা। সাফিউল্লাহ হোমিও চিকিৎসালয়, শিশু ও মহিলা রোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত জটিল রোগের সুচিকিৎসা করা হয়। যোগাযোগ ডক্টর এম কে মোদাচ্ছের হোসেন 9830996353। পুরাতন সবজি বাজার।